অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই রেড অ্যালার্ট লাল সতর্কতা জারি হতে চলেছে চার রাশির উপর আগামীকাল সূর্য গ্রহণ দশটা উনষাট মিনিট থেকে তিনটা সাত মিনিট পর্যন্ত এই গ্রহণ চলবে যদিও এই গ্রহণটি পর যে চার রাশির ক্ষেত্রে লাল সতর্কতা কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে তাও আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি বিশেষভাবে এই চারটি রাশি এই গ্রহণের আগামী পনেরো দিন বিশেষভাবে সাবধান থাকুন দেখুন এই গ্রহণটি হচ্ছে বিশ্বিক রাশিতে অনুরাধা নক্ষত্রে চারটি রাশির মধ্যে প্রথম যে রাশির ক্ষেত্রে বিশেষভাবে সাবধান থাকতে বলব সেটি হচ্ছে ধনু রাশি ধনু রাশির ক্ষেত্রে আপনাদের দ্বাদশভাবে এই গ্রহণ কিন্তু সংগঠিত হচ্ছে ভাগ্যপতিকে নিয়ে এই গ্রহণ দেখুন কি হতে চলেছে ধনুরাশি ক্ষেত্রে উটকো ঝামেলা আপনাদের আসবে কোনো বাদ বিবাদে আপনারা জড়িয়ে পড়তে পারেন এর পাশাপাশি আপনাদের কিছু ক্ষেত্রে লস হয়ে যাওয়া ভাগ্যের বিড়ম্বনা পিতার স্বাস্থ্য নিয়ে কিছু কিছু ক্ষেত্রে টেনশানের জায়গা তৈরি হতে চলেছে ধনুরাশির ক্ষেত্রে এই সূর্যগ্রহণের পর থেকে কিন্তু আগামী পনেরো দিন রেড অ্যালার্ট লাল সতর্কতা কিন্তু জারি হতে চলেছে বিশেষভাবে এই পনেরো দিন আপনাদের ভ্রম হতে পারে অর্থাৎ সঠিক সিদ্ধান্ত নিতে অক্ষম হতে পারেন যেটার জন্য উটকো ঝামেলা এই সমস্ত আসার সম্ভাবনা কিন্তু থাকছে অর্থাৎ এই সূর্যগ্রহণের পর থেকে আগামী পনেরো দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে সপ্তমভাবে এই গ্রহণ হচ্ছে দ্বাদশপতিকে নিয়ে অর্থাৎ আপনাদেরকে ব্যয় করিয়ে কিন্তু ছেড়ে দিবে অর্থাৎ অধিক থেকে অধিকতর এই গ্রহণের পর কিন্তু আপনাদের ব্যয় কিন্তু হবে খরচ খরচটা আপনাদের অতিক থেকে অধিকতর পরিমাণে কিন্তু হবে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সমস্যা রেড অ্যালার্ট বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে লাল সতর্কতা বিশ্বরাশির হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মত বিরোধ কিন্তু তৈরি হবেই অর্থাৎ এই জায়গাটা বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন আপনি বিশ্বরাসী মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু আগামী পনেরো দিন বিশেষভাবে সাবধান থাকুন দৈনিক রোজকারের ক্ষেত্রে কিন্তু আপনার বাধা আসবে দৈনিক রোজকার রোজকারের জায়গাটাতে বাধার দিক নির্দেশ করছে অর্থাৎ এবং এর পাশাপাশি আপনাদের চতুর্থপতি আপনাদের গ্রহণে যুক্ত হচ্ছে অর্থাৎ আপনাদের সুখের জায়গা কমবে সুখের জায়গা কিন্তু আপনাদের কমবে আগামী পনেরো দিন আপনাদের কিছু কিছু ক্ষেত্রে সমস্যা উটকো ঝামেলা বাদ বিবাদে আপনি জড়িয়ে পড়তে পারেন আপনি বিশ্বরাশি মানুষ এবং সম্পত্তিগত দিক থেকে সমস্যা অর্থাৎ ক্ষেত্রে বড় ধরনের ইনভেস্টমেন্ট কোনো উটকো ঝামেলা এগুলোতে কিন্তু বাদ বিবাদে জড়াবেন না সেখানে কিন্তু আপনাদের সমস্যা আসতে পারে গ্রহণের আগামী পনেরো দিন অর্থাৎ বিশে ডিসেম্বর অবধি আপনারা কিন্তু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন এরপরের যে রাশির কথা আমি বলবো সাবধান থাকতে হবে সে রাশির নাম আপনার মেষ রাশি মেষ রাশির মধ্যে রেড অ্যালার্ট লাল সতর্কতা জারি আপনাদের পঞ্চম অষ্টমভাবে চলে যাচ্ছে সেখানে গ্রহণে যুক্ত হচ্ছে অর্থাৎ আপনার ক্ষেত্রে শরীরগত দিক নিয়ে সন্তানের দিক নিয়ে প্রাপ্তির জায়গাটা আপনাদের কিন্তু বাধাপ্রাপ্তি কিন্তু হবে এবং কিছু কিছু ক্ষেত্রে সম্মান হানির জায়গা কিন্তু সৃষ্টি করছে আর্থিক লস আর্থিক ক্ষতি এই সমস্যাগুলো কিন্তু দাঁড়াবে এবং বিশেষভাবে আপনারা এ সময় শেয়ার মার্কেটে বা লটারিতে আপনারা বড় ধরনের আপনি মেষ রাশি যদি মানুষ হন ইনভেস্টমেন্ট করবেন না এর পরের সবশেষের যে রাশির কথা বলবো যে রাশি সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি রাশিতে গ্রহণ হচ্ছে অনুরাধা নক্ষত্র বিশেষ করে অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম এবং এটি শনিবার আমাবর সাথে এ গ্রহণ হচ্ছে এর নেগেটিভ এফেক্ট কিন্তু বিশ্বিক রাশির মানুষও পেতে চলেছে কর্ম নিয়ে সমস্যা ব্যবসার জায়গাতে নিয়ে সমস্যা এই সমস্যাগুলো কিন্তু আসবে এবং আপনাদেরকে এ সময় আগামী পনেরো দিন কোনো ক্রয় করা সম্পত্তি ক্রয়ের জায়গা কিন্তু করবেন না তাতে আপনারা কিন্তু লস হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে বা বড় কোনো ইনভেস্টমেন্ট ব্যবসা ক্ষেত্রে করবেন না আগামী পনেরো দিন যে কোনো ডিসিশান নেওয়ার আগে একটু ভেবে চিনতে আপনি যদি বৃশ্চিক রাশি মানুষ হন আপনি ডিসিশান নিই কারণ কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্রে সমস্যা আসবে আপনাদের মান সম্মানের জায়গাতে নিয়ে একটু হলো সমস্যা থাকতে চলেছে এবং আপনারা এই সময়ের মধ্যে দূরযাত্রা দূরভ্রমণ এই সময় কিন্তু করবেন না লাল সতর্কতা বিশ্বিক রাশির জন্য কিন্তু জারি হতে চলেছে অর্থাৎ ধনু বৃষ বিশ্বিক মেস এই চারটি রাশি আগামী পনেরো দিন বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ